এটাই হচ্ছে হোটেলের উপরের অংশ, প্রচুর গাছগাছালি, একটু ঘেরা, খুব সুন্দর জায়গা, প্রচুর হাওয়া, অসাধারণ একটি ভিউ পয়েন্ট পুরীর। সম্পূর্ণ হোটেল চত্বরটা মার্বেল দিয়ে বাঁধানো, সিঁড়িটাও, বাথরুম সব, আর তার সঙ্গে জুড়েছে প্রচুর বড় বড় আর্টিস্টের দারুণ দারুণ পেন্টিং, একেবারে যেন জীবন্ত। আর তার সঙ্গে তো বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে। এটি মেন এন্ট্রান্সের জায়গা, এইখানেও যেন বস থাকলে এখানেও শান্তি, বিছে হয়তো যেতেই হবে না। জায়গাটা এতটাই খোলামেলা, এতটাই গাছগাছালি দিয়ে সুন্দর, এতটা ফাঁকা এরিয়া, তারও এক কথা সকালে জল খাওয়ার বাধ্য হয়ে এখান থেকে নিলাম, অনেকটা জার্নি হয়েছে ট্রেনে। ছোলার ডাল আর লুচি, লুচিগুলো ফোলা ছিল, তবে এখন কিছুটা সময় ব্যবধানে চিমিসে গেছে। সঙ্গে ছিল কলকাতা থেকে আনা নলেন গুড়ের সন্দেশ, চমিয়ে ব্রেকফাস্ট। আপনারা দেখছেন কলকাতা ক্লাসিক।